বন্ধুরা কেমন আছেন? মেঘাচলের আরেকটি নতুন ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। হিংস্র প্রাণীর কথা বললেই প্রথমে আমাদের মনে আসে বাঘ সিংহের কথা, কিন্তু বাস্তব বলে ভিন্ন কথা। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর তালিকায় বাঘ সিংহের অবস্থান অনেক পরে। চলুন এক নজর দেখে নেই সেই ভয়ঙ্কর হিংস্র প্রাণীগুলোর নাম। অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ, মার্বেল কোন শামুক, ব্ল্যাক মাম্বা, কেপ বাফেলো, সিয়াফু পিঁপড়া বা ড্রাইভার পিঁপড়া। পৃথিবীতে রয়েছে সাতটি মহাদেশ, রয়েছে অতলান্ত সমুদ্র, মহাসাগর, অজানা অরণ্য। সেখানে কত জানা অজানা জীবের বসবাস রয়েছে তার কতটুকুই বা আমরা জানি। বিচিত্র এই পৃথিবীতে কত সংখ্যক প্রাণী যে রয়েছে তার সামান্যটুকুও হয়তো আমরা জেনে উঠতে পারিনি। মেঘাচলের আজকের এই নতুন এপিসোডে তেমনই কিছু নতুন ভয়ঙ্কর বা মারাত্মক হিংস্র প্রাণী নিয়ে আলোচনা করব। চলুন তবে শুরু করা যাক। অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর হিংস্র প্রাণীদের মধ্যে প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। দেখতে অসাধারণ, রূপ সৌন্দর্যে অনন্য, ঠিক যেন স্বচ্ছ কাচের মতো, কিন্তু এত কিছুর আড়ালে রয়েছে বিষাক্ততা। জেলিফিশের প্রকারের মধ্যে সবচেয়ে সুন্দর এই জেলিফিশ। সামুদ্রিক এই প্রাণী প্রায় 15 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। একটি জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে তাতে অন্তত 60 জন মানুষের মৃত্যু হতে পারে। এটির বিষ হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও ত্বকের কোষকে আক্রমণ করে। সাধারণ একটি জেলিফিশের টেন্টাকল বা কোষিকার খোঁচা লাগলে চুলকানির মতো সমস্যা হতে পারে। আবার বক্স জেলিফিশের খোঁচা লাগলে 3 মিনিটের মাথায় মৃত্যু হতে পারে। ফিলিপাইনে প্রতি বছর 20 থেকে 40 জন মানুষ মারা যায় এই বক্স জেলিফিশের কারণে। পৃথিবীতে প্রায় 50 প্রজাতির বক্স জেলিফিশ রয়েছে। এদের দেহের তাবুগুলোতে এই শক্তিশালী বিষ থাকে। প্রতি মিনিটে এরা 6 মিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে। বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করুন। মার্বেল কোন শামুক। পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে 2 নম্বরে রয়েছে মার্বেল কোন শামুক। শামুক তো আমরা পথেঘাটে প্রায়ই দেখে থাকি, কিন্তু এটা সাধারণ শামুক না, ভিন্নধর্মী শামুক, অর্থাৎ বিষাক্ত কোন শামুক। কোন শামুক মানেই বিষাক্ত, কিন্তু মার্বেল কোন শামুক আরও বিষাক্ত। কোন শামুক দেখতে অনেকটা কোন আইসক্রিমের মতো। এদের খোলস দেখলে মনে হয় মার্বেল পাথর দিয়ে মোজাইক করা হয়েছে, তাই এই শামুকের এমন অদ্ভুত নাম দেওয়া হয়েছে। মূলত অস্ট্রেলিয়ার গরম লবণাক্ত সামুদ্রিক পানিতে এদের দেখা মেলে। দেখতে অসাধারণ সুন্দর হলেও প্রাণীটি মারাত্মক প্রাণঘাতী। মার্বেল শামুকের আকার দৈর্ঘ্যে 6 ইঞ্চি এবং ওজন 7.47 গ্রাম। এই শামুকের বিষের 1 ফোঁটা এত শক্তিশালী যে এটি 20 জনের মতো মানুষকে মেরে ফেলতে পারে। এই মার্বেল কোন শামুকের বিষের জন্য অ্যান্টিভেনাম এখনও আবিষ্কৃত হয়নি। গবেষণায় দেখা গেছে যে এই শামুকের বিষে এমন চিকিৎসার গুণ রয়েছে যা চিকিৎসার গবেষণাকে আলোকিত করেছে। এই শামুকগুলো অস্ট্রেলিয়া, ক্যারিবিয়ান, প্রশান্ত মহাসাগর, লোহিত মহাসাগর এবং ফ্লোরিডার উপকূলে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আশা করি মেঘাচলের আজকের এই নতুন এপিসোডটি আপনাদের ভালো লাগছে। তাহলে লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিতে, শেয়ার করতে ভুলবেন না। ব্ল্যাক মাম্বা। পৃথিবীতে প্রায় 3,400 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে এমন কিছু সাপ রয়েছে যাদের ছোবলে মৃত্যু হার শতভাগেরও কাছাকাছি। এমনই একটি বিষধর ও ভয়ঙ্কর সাপ হল ব্ল্যাক মাম্বা। আফ্রিকা অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর সাপ এই ব্ল্যাক মাম্বা। সাপটির মুখের ভিতরে কালো রঙের কারণে একে ব্ল্যাক মাম্বা বলা হয়। এই সাপ সাধারণত 2 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, তবে প্রায় 4.5 মিটার পর্যন্ত লম্বা সাপ দেখা গিয়েছে। ব্ল্যাক মাম্বার দেহের ওজন প্রায় 1.6 কেজি। ব্ল্যাক মাম্বা সাপটি পৃথিবীর সবচেয়ে গতিধর সাপ। এটি ঘন্টায় 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আবার সাপটির আক্রমণাত্মক চলাচলের জন্য রয়েছে বিশেষ খ্যাতি। ব্ল্যাক মাম্বার ছোবলকে মৃত্যুর চুম্বন বলে বলা হয়ে থাকে, যেখানে 10 থেকে 15 মিলিগ্রাম বিষ একটি মানুষের প্রাণনাশের জন্য যথেষ্ট, সেখানে এই ব্ল্যাক মাম্বা সাপটির ছোবলে প্রায় 100 থেকে 120 মিলিগ্রাম বিষ নিঃসৃত হয়। ব্ল্যাক মাম্বার একবার কামড়ে মুহূর্তে মৃত্যু হতে পারে একটি হাতিরও।
এ পর্যন্ত পাওয়া তথ্য মতে সবচেয়ে বেশি আয়ুষ্কালের ব্ল্যাক মাম্বাটি 14 বছর বেঁচে ছিল। কিন্তু গবেষকরা মনে করেন যে সত্যিকার অর্থে ব্ল্যাক মাম্বা প্রজাতির গড় আয়ু আরও বেশি। বন্ধুরা, এই প্রাণীগুলো ছাড়াও অন্য কোনো প্রাণীকে যদি আপনার হিংস্র ও মারাত্মক মনে হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেপ বাফেলো। পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে কেপ বাফেলো অন্যতম। মহিষের এই প্রজাতি মূলত আফ্রিকার তৃণভূমির এক অদ্ভুত প্রাণী। এই কেপ মহিষের ওজন হতে পারে কয়েক টন পর্যন্ত। এদের মূল শক্তি হচ্ছে শরীরের ওজন ও বদমেজাজ। যেমন তার ওজন তেমনই সে হিংস্র। প্রথম দেখায় মনে হতে পারে এটি খুবই নিরীহ এবং তৃণভূমিতে ঘুরে বেড়ানো একটি সাধারণ প্রাণী মাত্র, কিন্তু এই বুনো মহিষটি আসল সাক্ষাৎ যমদূত। এদেরকেও উত্তক্ত করলে তার আর রক্ষা নেই। এই মহিষ আফ্রিকার তৃণভূমিতে রাজত্ব করে চলেছে। ওদের সবচেয়ে বেশি বিচরণ আফ্রিকার পূর্ব অঞ্চলে। বয়স্ক কেপ বাফেলোর শিংটি তার শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় হাতিয়ার। শিংটি যেন তার বিপদের ঢাল। বনের জীবজন্তুকে মারার ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের অস্ত্র এই শিং। এদের বড় শত্রু বনের সিংহ এবং বড়সড় কুমির। সিংহ বা কুমিররা বড় মহিষগুলো সচরাচর আক্রমণ না করলেও বাচ্চা কেপদেরকে আক্রমণ করে, আর বাচ্চাদের বাঁচাতে বয়স্ক মহিষরা যুদ্ধে লিপ্ত হয়। এদের দেহের তুলনায় এদের পা অপেক্ষাকৃত ছোট। এদের শিংগুলো বেশ মোটা ও চওড়া হয়। বিশেষজ্ঞদের মতে এদের স্মৃতিশক্তি বেশ প্রখর, কারণ অনেক আগে এদেরকে যদি কেউ আক্রমণ করে তবে তা মনে রাখতে পারে। পরবর্তীতে তার শত্রুকে যখন তার সামনে পায় তখন তারা আক্রমণ করে। এই প্রাণীটি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই ভিডিও প্রসঙ্গের বাহিরে একটি অনুরোধ, আপনি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, তার প্রতি অনুগত হন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন তিনি যেন পৃথিবীকে শান্তিময় করেন। চলুন আবার ফিরে যাই মূল প্রসঙ্গে। সিয়াফু পিঁপড়া। সিয়াফু পিঁপড়া নামে এই ধরনের পিঁপড়া আছে যাদেরকে ড্রাইভার পিঁপড়াও বলা হয়। এরা সবসময় ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে। এদের প্রতি ঝাঁকে প্রায় 5 কোটি পিঁপড়া থাকে। আজ থেকে 7 কোটি বছর পূর্বে এই ধরনের পিঁপড়ার অস্তিত্বের প্রমাণ মিলেছে। মূলত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদেরকে খুঁজে পাওয়া যায়। এরা সাধারণ পিঁপড়ার মতো নয়, এরা মারাত্মক হারে মাংসাশী পিঁপড়া। এক ঝাঁক পিঁপড়া কোনো একটি প্রাণীকে নিমিষে সাবার করে দিতে পারে, এমনকি এরা জীবন্ত প্রাণীকেও সাবার করে দিতে ছাড়ে না। এরা খুবই বিষাক্ত, সেই সাথে হিংস্র। আজ তবে এতটুকুই, ভবিষ্যতে অন্য কোনো এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে আসব। সে পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, ধন্যবাদ।